ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়াস বললের পাপিয়া বলছি। দেখুন ছেলে আর মেয়ের কত ফারাক। আমাদের স্প্যানিয়ালের ছেলে মেয়ে দেখুন মাকে কত ভালোবাসে, আর ছেলে দেখেন কেমন দুষ্টুমি করছে এটা ভাঙার জন্য। ওর মা কোনো মতে একটু শুয়েছে, আর তার জন্য ওর মেয়ে দেখেন মাকে কত ভালোবাসছে। দেখেন মেয়েরা দেখেন মাকে কত ভালোবাসছে, মা ঘুমাচ্ছে ডিস্টার্ব করবে না। আর ছেলের অবস্থা দেখেন দুষ্টুমি, আবার ওকে টেনে নিয়ে এসে দেখেন মাকে একটু ভালোবাসছিল, ওর মা একটু ওই জায়গায় একটু শুয়েছে নিরিবিলি, সারাক্ষণ তো ওদের পাহারা দেয়। ওর মাকে ভালোবাসছে বলে ওকে টেনে নিয়ে এসছে। ওর সঙ্গে পারা যায় বলেন? ও ছোট বোন, ও পারে? ওকে দেখেন কোথায় কি কাণ্ড কারখানাটা করছে। এই তুই চলে চলে চলে, এদের মারপিট ঠেকানোর একটা লোকের দরকার। সারাক্ষণ মারপিট, মাকে ভালোবাসছে আর ও মাকে যাতে না ভালোবেসে এদিকে আসে তার ব্যবস্থা করছে। ওর মা কোনো সময় নিরিবিলিতে একটু শুতে পারে না, সারাক্ষণ ওরা মারপিট করবে। আর এই ছেলেটা বেশি, ও দেখেন বোনকে কেমন মারছে দেখেন। আর মাকে তো ভালোবাসা দূরের কথা, এবার গেছে মার কাছে, এবার মার খাবে বলে ওর মা মারে তো ওকে। এবার মা দেবে মার, বুঝতে পারবে? ছেলে আর মেয়ের কত ফারাক দেখেন। ওর সঙ্গে পারা যায় না, এত দুরন্ত। আমি একের সময় নিয়ে ওকে খুব অসুবিধায় পড়তে হয় আমার। ওকে মারিস না, ও তো কিছু করেনি, করেছে তো তোর ছেলে। স্প্যানিয়াল তোমার ছেলেটা বহুত দুরন্ত হয়েছে দেখেন, ওর মা রেগে গেছে, ও কিন্তু কিছু করেনি। ওর এর জন্য মারটা খেল ও। কিচ্ছু করেনি ওর দেখেন, ওর জন্য মারটা খেল ওর। রাগ হয়েছে এখন, আবার দেখছে মা কোথায়, ওর মা কোথায় ঢুকেছে দেখেন। তো ছেলে মেয়ে তো ভালো মানুষ করতে পারিস নি, অবাধ্য হয়েছে দুজন, বিশেষ করে তোর ছেলেটা বহুত অবাধ্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।